আজকে আমরা আলোচনা করব শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল এবং হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। এই তিনটে টুল নিয়ে আমরা আলোচনা করব। এর আগে যদিও আপনাদের শেপ টুল নিয়ে একটু আইডিয়া দেওয়া হয়েছিল, তবে আজকে প্রপারলি আইডিয়া পেয়ে যাবেন যে এগুলো আসলে কীভাবে কাজ করে। শেপ বিল্ডার টুলে আমরা এটাই যদি কাজ করতে চাই, আমি শেপ নিয়ে নিচ্ছি, আগে এখানে একটা শেপ নিয়ে নিলাম, আমি কালার ফিলটাকে অন করে দিচ্ছি, ফিল কালারটাকে দিয়ে দিচ্ছি অথবা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, আমি ফিল কালারটাকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে কপি করে নিই, তাহলে মেজারমেন্টগুলো ঠিকঠাক হবে। এটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে দিচ্ছি। তারপর এটাকে আবার কপি, অল্টার চেপে ধরে কপি করতেছি, এটাকে একটু বড় করে দিই, এটাকে আবার কপি কপি করে একটু বড় করে নিই। এখন আমি চাচ্ছি যে এই যে গ্রাফটা আর্ট করা হয়েছে, এই গ্রাফটাকে এই যে এখানে যে অ্যাঙ্করগুলো বা পাথগুলো রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে পুরোটাকে একটা কালারে নিয়ে আসবো। হ্যাঁ, অনেক গ্রাফ দেখি এরকম একটা কালারে শুধু থাকে, এরকম ইয়ে থাকে, অথবা সিঁড়ি আমি যদি ধরে নিই যে আমি একটা সিঁড়ি ডিজাইন করব, তাহলে হচ্ছে আমি এখন এই সবগুলোকে কালার কীভাবে করব। এর আগে যে টুলসগুলো আমরা শিখেছি সেগুলো হলো, চাইলে আমি সিজার টুলের মাধ্যমে আমি এটাকে কেটে এভাবে এখানে কাটবো, এখানে কাটবো, এভাবে এগুলোকে কাটতে পারি। কিন্তু চাইলে যখন আমরা কাটবো, কালারটাকে আমরা এখানে বসাতে পারবো না, কালারটা ঠিকঠাকভাবে বসবে না। তো এটার জন্য এই শেপগুলোকে আমাকে সবগুলো শেপকে একটা শেপে রূপান্তর করার জন্য আমাকে হেল্প করবে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমাকে অবশ্যই এখানে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর তারপরে সেখানে শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে আসার পর দেখেন এখানে হচ্ছে ঘর ঘর আসতেছে। আমাকে এখানে ধরে আমরা যেরকম কলম দিয়ে আঁকি, মাউসটা চেপে ধরে এভাবে হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত একটা শেপ করতে চাই এটাকে ড্র করে এভাবে দিয়ে দেবো। হ্যাঁ, দেখেন আরেকটা করতে হবে, যেহেতু ডাবল ছিল যার কারণে ডাবল হয়েছে। এখানে এক্সপ্যান্ড করে নিতে হবে অবজেক্ট, এক্সপ্যান্ড করে নিলাম। এবার হচ্ছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল এটা বাস হয়ে গেছে। ওকে, এবার যখন দেখবেন যে ডাবল ডাবল ইয়া স্ট্রোক আছে, স্ট্রোক হলে তখন কাজ করবে না, তখন হচ্ছে আপনি এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। অবজেক্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এক্সপ্যান্ড করে নেবেন, নিলে কাজ করবে। এখন টোটাল এখন এটা আমাকে একটা শেপে রূপান্তর হয়েছে। ফিল কালার আমি চাইলে যে কোনোটা চেঞ্জ করতে পারি, আমি ফিল কালারটাকে চেঞ্জ করে একটা কালার করতে পারি। এর আগে যদি আমি আমার যেগুলো ছিল এগুলোকে যদি কালার করতাম, তাহলে একটা একটা করে কালার হতো। আমি এটাকে এখানে নিচ্ছি, নেওয়ার পর এটাকে ব্যাক দিয়ে দিচ্ছি। এখানে দেখেন এটাকে ব্যাক দিয়ে দিলাম, আমি যদি চাই যে কালার করতে, চাইলে আমি এখান থেকে সবগুলো ধরে ফিল কালার করে দিতে পারবো। কিন্তু ফিল কালার করার পর আমাকে কিন্তু এখানে স্ট্রোকগুলো আছে, পাথগুলো আছে, সেগুলো কিন্তু থেকে যাবে। এটার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পর এখান থেকে ধরে সিলেক্ট করে দেবো। দেখেন এখানে ডাবল করা আছে, যার কারণে নিচ্ছে না। আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবো, নিয়ে ফিলটাকে এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার হচ্ছে যাবো শেপ বিল্ডার, শেপ বিল্ডার যাওয়ার পর এখান থেকে দিয়ে দিলাম, হয়ে গেল। আমি এটাকে একটাকে শেপে রূপান্তর করতে পারি। এটা আমরা যখন একটা পাখি ডিজাইন করতে যাব বা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে যাব, কালার করতে গিয়ে আমাদের এটা করতে হতে পারে, কারণে এই টুলসের ব্যবহার এটা। এরপরে হচ্ছে লাইভ পেইন্ট ব্রাকেট। আমি এটা বোঝানোর জন্য আপনাদের হচ্ছে ইলিপস টুল নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি একটা রেশিও, ঠিকঠাক রেশিও নিয়ে একটা ইলিপস নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি ফিলটাকে অফ করে দিচ্ছি, যেহেতু আমি কালার করবো, স্ট্রোকটাকে অন করে দিচ্ছি। স্ট্রোকটাকে অন করে দিলাম,
এখান থেকে এখানে একটা থাকলো এরপর এখানে একটা এখান থেকে এখানে এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার করতে আমরা সচরাচর জানি যে আমি যদি এটাকে কালার করতে চাই তাহলে সে ফিলে গিয়ে আমি এখানে কালো কালার দিয়ে দিলাম দেখেন কালার হয়ে যাচ্ছে কিন্তু পুরো রাউন্ডটাকে কালার হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে এখানে একটা এই শুধু এইটুকু জায়গাতে কালার করতে তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে আমি চাইলে শেপ বিল্ডার টুল দিয়েও কালার করতে পারবো শেপ বিল্ডার টুলে ধরে আমি এখানে থেকে এগুলো সিলেক্ট করে ধরে শেপ বিল্ডার টুলটাকে ইউজ করে এখান থেকে এটা দিয়ে দিলাম এখন ফিল কালার যদি দিয়ে দিই এটা কালার হয়ে যাবে এখানে আসি এখানে এসে এখানে কালারটা হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি আর একটু স্লোম্যাটলি কাজটা করতে সেজন্য সে এখান থেকে যাবো হচ্ছে লাইভ পেইন্ট ব্র্যাকেট এটা যাওয়ার পর দেখেন এখানে কালারের তিনটা ভেরিয়েন্ট চলে আসছে এখানে উপরে ক্লিক টু মেক লাইভ পেইন্ট গ্রুপ তাহলে এখান থেকে আমি কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি প্রথমটাকে দেবো হচ্ছে লাল কালার দেখেন এখানে তিনটা কালার চলে আসছে প্রথমটা হচ্ছে কালো মাঝখানটা হচ্ছে লাল তারপরটা হচ্ছে হলুদ আমি চাচ্ছি এখানটাকে অ্যারো অ্যারো যে বাটনগুলো আছে কিবোর্ডে সেগুলো দিয়ে আপনি কালারগুলো দেখেন আমি এখন সিলেক্ট করেছি হচ্ছে হলুদ কালারটাকে এরপর সিলেক্ট আছে লাল কালারটাকে আমি চাচ্ছি লাল কালারটা এখানে বসবে এরপর এখানে চাচ্ছি যে হলুদ কালার তাহলে হচ্ছে হলুদ কালার আমার অ্যারো বাটন থেকে দিতে হবে অ্যারো দিয়ে মাঝখানে দেখেন হলুদ চলে আসছে আমি এটা হলুদটাকে অ্যাপ্লাই করলাম এরপর চাচ্ছি যে এখানে আমি এটাকে না এটাকে লাল করে দিচ্ছি তাহলে ভালো দেখা যাবে এখানে হচ্ছে এটাকে লাল করে দিচ্ছি লাল এরপর এটাও থাকবে লাল এটাও থাকবে লাল এখন আমি হচ্ছে মাঝখানে এইগুলোকে এই ছোটো ছোটোগুলোকে কালো করতে পারি দেখেন কালো আমি চাইলে এখান থেকে কালো সিলেক্ট করে নিলাম এখান থেকে কালো সিলেক্ট করে নিয়ে এখান থেকে হচ্ছে কালোটা অ্যাপ্লাই করে দিতে পারি এখান থেকে কালো অ্যাপ্লাই করে দিলাম এটা অ্যাপ্লাই করে দিলাম তারপর এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম এটা অ্যাপ্লাই করে দিলাম ওকে এরপর আমি চাচ্ছি যে মাঝখানে এইখানে এটা এখানে অন্য কালার ইউজ করতে তাহলে এখান থেকে আমি কালার প্যালেটে গেলাম যাওয়ার পর হচ্ছে এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে এইটা কালার এইটা কালার এই কালার এই কালার চাচ্ছি আমি এখান থেকে অন্য কালার ইউজ করতে এইগুলোকে এখান থেকে আমি আনকমন কালার আছে এইটা এই কালারগুলো ইউজ করতেছি আমার এখানে দেখেন লাইভ পেইন্ট ব্র্যাকেট টুল কিন্তু অ্যাক্টিভ করা আছে যার কারণে এটা এই অপশনটা আসতেছে এটাকে দিয়ে দিলাম এটাকে দিয়ে দিলাম এখানে এখানে দেখেন আমার টোটালি কালারফুল শেপ হয়ে গেছে অনেকগুলো আমি এর আগে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা শেপকে কীভাবে আলাদা আলাদাভাবে কালার করা যায় এভাবে এটাকে আমি ফিল্ডটাকে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর ছোটো করে অলটা ধরে ধরে কপি করতেছি আমরা যদি আমরা জানি যে ফিল দিয়ে এটার কালারটা চেঞ্জ করা যায় ফিল দিয়ে যদি আমি কালারটা চেঞ্জ করি সাপোজ এটাকে কালার চেঞ্জ করবো পুরো সার্কেলটাই চেঞ্জ হয়ে যাবে আমি চাচ্ছি যে শুধুমাত্র এই এতটুকু সার্কেল চেঞ্জ করতে তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে লাইভ পেইন্ট ব্র্যাকেট টুল যেটা আছে এটাকে ধরে এখানে আমি যখন এটা সিলেক্ট করবো করার পর এখান থেকে কালার নিয়ে নেবো নেওয়ার পর এখানে যেটাকে আমি অ্যাপ্লাই করবো সেই কালারটা এখানে ইউজ হবে এখানে প্রত্যেকটা সেই কালারটা ইউজ হচ্ছে ওকে এরপর আসতেছে হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল এটা এই কাজগুলো সেম মানে একটা টুলসের সাথে এগুলোর কাজের অনেকটা মিল আছে তো চাইলে এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনেক সময় একটা কাজ করে না আমাদেরকে আরেকটা দিয়ে কাজ করতে হতে পারে আচ্ছা এখানে দেখেন রুবিস কিউব আছে ঠিক আছে রুবিস কিউবের যে আলাদা আলাদা কালারগুলো করেছে এটা আসলে তারা তো প্রথমে তো একটা শেপ নিয়েছে বা একটা শেপ পেন টুল দিয়ে যাই হোক একটা টুল দিয়ে শেপ নিয়েছে এটাকে মডিফাই করে দেন হচ্ছে এখানে কালারগুলো চেঞ্জ করেছে তো আমরা এইভাবে এখানে কালারগুলো চেঞ্জ করতে পারি আমি প্রথমে এখানে হচ্ছে একটা শেপ নিয়েছি
রুবি স্ক্রিপ্ট না অন্যগুলো এমনিতে অ্যাড করতেছি এখান থেকে হচ্ছে ফিল্ডটাকে অফ করে দেব কালার থাকছে এখানে আমি এটা একটা রাউন্ড নিই তাহলে সুবিধা হবে নিলাম এখান থেকে লাইন টুল নিয়ে যদি আপনাদের এক্সট্রা ভাবে ক্লাস নেওয়া হয় নাই ওটা নেওয়া হবে আবার লাইন টুল থেকে আমি এখানে সিলেক্ট করলাম লাইন টুল থেকে এখান থেকে ধরে আমি শিফট প্রেস করে নিচে টেনে নিয়ে এখানে দিয়ে দিলাম আচ্ছা এরপর এখান থেকে ধরে শিফট প্রেস করে এটা দিয়ে দিলাম এরপর এখান থেকে ধরে শিফট প্রেস করে এটা দিয়ে দিলাম এরপর এখানে ধরে শিফট প্রেস করে এটা এখান থেকে ধরে এখন এইটাতে আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার করার জন্য কি করব যদি আমি ফিল অফ করে দেই ফিল দিয়ে দিই কালার দেখেন পুরোটাতে কালার হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি প্রত্যেকটা অবজেক্টটাকে আলাদা আলাদা কালার করুন তাহলে হচ্ছে ফিলটাকে আমি অফ করে দিলাম ফিলটাকে অফ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এটাকে আগে এক্সপ্যান্ড করে নিতে হবে এক্সপ্যান্ড ফিল এবং স্টক এক্সপ্যান্ড থাকবে এক্সপ্যান্ড করে নিলাম নেওয়ার পর এখানে দেখেন লাইভ পেইন্ট সিলেকশন টুল এটাকে গেলাম যাওয়ার পর এখান থেকে আমি প্রত্যেকটার কালারগুলো চেঞ্জ করব এখান থেকে আমি রেডগুলো দিয়ে দিলাম দেখেন এর আগে যেটা ছিল আমি কিন্তু এখানে স্টকটাকে চেঞ্জ করতে পারিনি চাইলে স্টক যে ছিল স্টকটা কিন্তু চেঞ্জ হয় না শুধু শেপের কালারগুলো চেঞ্জ হয়েছে এখানে দেখেন পুরো শেপটার মধ্যেই কালারটা ধরে গিয়েছে এখন আমি চাচ্ছি যে এই শেপের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি আনগ্রুপ করে দিই আনগ্রুপ আচ্ছা আনগ্রুপ হয়ে গেছে এরপর এখান থেকে আমি কী করবো কালার চেঞ্জ করবো লাইভ পেইন্ট ব্র্যাকেটে আসলাম আসার পর এখান থেকে এটাতে কালার এটাতে হচ্ছে অন্য আরেকটা কালার দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে অন্য আরেকটা কালার ফিল কালার এরপর হচ্ছে এখান থেকে আরেকটা কালার এখান থেকে আরেকটা কালার অ্যারো বাটন থেকে আমি কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি এখন আমি চাচ্ছি যে এখানে আনগ্রুপ করে নিই এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে নিলাম আনগ্রুপ এটাকে আনগ্রুপ প্রত্যেকটাকে আনগ্রুপ করে দিচ্ছি তাহলে কী করতে পারবো এই স্ট্রোকের কালারগুলো আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে যেহেতু আমি এটাকে পুরোটাকে ডিভাইড করতে চাচ্ছি এখানে একটা কালার দিতে চাচ্ছি এখানে আরেকটা কালার এখানে আরেকটা কালার এই কালারটা দিচ্ছি এখানে আরেকটা কালার এর আগে যেটা ছিল এখানে শুধুমাত্র আমরা এখানটাতে শুধুমাত্র আমরা ফিল কালারটাকে চেঞ্জ করতে পারতাম কিন্তু আমরা এখানে যে স্ট্রোক কালারগুলো আছে স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারতাম না স্ট্রোক কালারটা যদি চেঞ্জ করা যায় তো আমরা আলাদা আলাদাভাবে আগের মতো করে আলাদা আলাদা করে এখানে ধরে এটাকে চেঞ্জ করতে গেলে এখানে সিলেক্ট করে স্ট্রোকের কালারটা চেঞ্জ করলে স্ট্রোকের কালার দেখান তারপর পুরোটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমাদেরকে কী করতে হবে এটাকে আমি দিচ্ছি আগে একটু কালো হবে এই স্টক কালার চেঞ্জ করার জন্য আমাকে এই লাইভ পেইন্ট ব্র্যাকেট টুলটাকে ইউজ করতে হবে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি এক্সপ্যান্ড ওকে সবগুলো এক্সপ্যান্ড হয়ে শেপে পরিণত হল সবগুলো সব অবজেক্ট শেপে পরিণত হল এখান থেকে আনগ্রুপ প্রত্যেকটা আনগ্রুপ করে দিচ্ছি আমি প্রত্যেকটা আনগ্রুপ আনগ্রুপ করার পর এখন হচ্ছে আবার আনগ্রুপ এটা মনে হচ্ছে না এক্সপ্যান্ড হয়ে গেছে এক্সপ্যান্ড এখন এক্সপ্যান্ড হয়ে গেছে সবগুলো এর আগে আমি শুধুমাত্র কালার চেঞ্জ করেছি এই ইয়ারগুলো শেপের কালারগুলো এখন চাইলে আমি স্ট্রোকের কালারগুলো এখান থেকে এই লাইভ পেইন্ট ব্র্যাকেটের মাধ্যমে আমি এখান থেকে দিতে পারবো লাইভ পেইন্ট ব্র্যাকেট এখান থেকে ধরে ফিল কালার চেঞ্জ করতে পারছি এখান থেকে তো দেখেন এটাতে হচ্ছে শুধুমাত্র ফিল কালারটা চেঞ্জ করা যায় তো আর এইভাবে আমরা যখন লাইভ পেইন্ট ব্র্যাকেট টুল ইউজ করবো এখান থেকে হচ্ছে আমরা লাইভ পেইন্ট সরি লাইভ পেইন্ট সিলেকশন টুল এটা ইউজ করতে পারলে
প্রত্যেকটা অবজেক্টকে আমরা এখান থেকে যেমন এটা ছিল এটাকে আমি ধরে আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবো, এখান থেকে আলাদা এটাকেও আলাদা চেঞ্জ করতে পারবো, পুরোটাই মানে প্রত্যেকটা যতগুলো অবজেক্ট থাকবে প্রত্যেকটা যতগুলো শেপ এবং স্ট্রোক থাকবে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে কালার চেঞ্জ করতে পারবো। এখানে যতগুলো দেখা যাবে এখানে প্রত্যেকটাকে আলাদা করে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে এটার মাধ্যমে আমরা একটা রুবিস কিউব ডিজাইন করতে পারবো। এটাকে ধরে পেন টুল ধরলাম, এখানে ধরলাম, এটাকে হাইট, এটাকে হাইট করে আবার এখান থেকে স্ট্রোক এভাবে দিয়ে দিয়ে আমরা আবার এইটাকে ডিজাইন করতে পারবো। তো আশা করি আপনাদের আজকের এই শেপ বিল্ডার টুল, লাইভ পেন্ট ব্র্যাকেট টুল এবং হচ্ছে লাইভ পেন্ট সিলেকশন টুলের কাজ কীভাবে করতে হয় এগুলো আপনারা ধারণা পেয়ে গেছেন।